সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত দেবেটা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভকামনা। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে দর্শনের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র আরোহণ মানের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আরোহণ মান, এবং এই আরোহণ মানের প্রকারভেদ, অর্থাৎ প্রকৃত আরোহণ মান এবং অপ্রকৃত আরোহণ মানের মধ্যে যে পার্থক্য। প্রথমেই আমরা যে বিষয়টি পূর্ব ক্লাসে জেনেছিলাম সেটি আর একবার জেনে নেওয়ার চেষ্টা করি। আরোহণ মান আসলে কি? আরোহণ মান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য যাবার যে প্রচেষ্টা তাকে বলা হয় আরোহণ মান। অর্থাৎ আমরা যা কিছু জানি তার উপর নির্ভর করে ছোট্ট ছোট্ট কয়েকটা অভিজ্ঞতার আলোকে আমরা সেই বিষয়ের সার্বিক কথা সম্পর্কে যে জ্ঞান অর্জন করি সেটাই হলো আরোহণ মান। অর্থাৎ জানা থেকে অজানায় যাবার যে প্রচেষ্টা বা প্রক্রিয়া তাই হলো আরোহণ মান। এই আরোহণ মান মূলত দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত আরোহণ মান আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহণ মান। যেখানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লম্ফ উপস্থিত তাকে বলা হয় প্রকৃত আরোহণ মান, আর যেখানে আরোহণ মানের প্রধান বৈশিষ্ট্য আরোহাত্মক লম্ফ অনুপস্থিত তাকে বলা হয় অপ্রকৃত আরোহণ মান। আমরা আজকে প্রকৃত আরোহণ মানের যে তিনটি শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। আর অপ্রকৃত আরোহণ মানের তিনটি শ্রেণী রয়েছে, যেগুলো হচ্ছে এক পূর্ণ গণনামূলক আরোহ বা পূর্ণাঙ্গ আরোহ, একটি যুক্তিসম্মমূলক আরোহ, একটা ঘটনার সংযোজন। এখন আমরা দেখি বৈজ্ঞানিক আরোহণ মান এবং অবৈজ্ঞানিক আরোহণ মানের মধ্যে পার্থক্যটা আসলে কি। বৈজ্ঞানিক আরোহণ মানের একটি উদাহরণ এখানে রয়েছে, রাম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, ঝুমা হয় মরণশীল, রোমা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে রাম, রহিম, ঝুমা, রুমা দুজন নারী এবং দুজন পুরুষের মরণশীলতা লক্ষ্য করে আমরা সিদ্ধান্ত টানলাম যে সকল মানুষ হয় মরণশীল। এই সকল মানুষ হয় মরণশীল একটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, অর্থাৎ নতুন জ্ঞান আমরা পেলাম। বৈজ্ঞানিক, এটি একটি বৈজ্ঞানিক আরোহের উদাহরণ। আর একটি অবৈজ্ঞানিক আরোহের উদাহরণ যদি আমরা দেই, আজ পর্যন্ত যত কাক দেখেছি কালো রঙের, সুতরাং জগতের সকল কাক হয় কালো। আমরা এখানেও কিন্তু একটি সার্বিক যুক্তিবাক্য পেলাম, সেই সার্বিক যুক্তিবাক্যটি হলো জগতের সকল কাক হয় কালো। জগতের সকল কাক হয় কালো, আজ পর্যন্ত যত কাক দেখেছি সব কালো রঙের, সুতরাং সিদ্ধান্ত নিলাম জগতের সকল কাক হয় কালো। এখন আমি নিজে যদি প্রশ্ন করি, আসলে কি জগতের সকল কাক কালো? নিঃসন্দেহ না। কিন্তু যদি প্রশ্ন করি যে সকল মানুষ হয় মানুষীল, এটা কি সত্য? তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যত মানুষ পৃথিবীতে এসেছে বা আছে বা আসবে সকলেই মৃত্যুবরণ করবে। সুতরাং এটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য যেটি বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য, এই জন্য একটি বৈজ্ঞানিক আরোহ। আর অবৈজ্ঞানিক আরোহ, আজ পর্যন্ত যত কাক দেখেছি কালো রঙের, সুতরাং সিদ্ধান্ত নিলাম জগতের সকল কাক হয় কালো। এখানে প্রশ্ন করলে কিন্তু এমনও পাওয়া যায়, বরফ আচ্ছাদিত ক্যানাডা, ফিনল্যান্ড, ডেনমার্ক এইসব দেশগুলোতে বা আমেরিকার দেশগুলোতে যেখানে বরফ আচ্ছাদিত এলাকা, সে এলাকায় কিন্তু কালো কাক রয়েছে। আমরা একটা উদাহরণ দিতে পারি, আজ পর্যন্ত যত ভাল্লুক দেখেছি সব কালো রঙের, সুতরাং জগতের সকল কাক হয় কালো, জগতের সকল ভাল্লুক হয় কালো। এই সিদ্ধান্তটিও কিন্তু ওই একইভাবে অবৈজ্ঞানিক আরোহ, কেননা এখানে
আরোহের যে মূল ভিত্তি, বস্তুগত এবং বস্তুগত এবং আকারগত দুটি ভিত্তি রয়েছে। পরীক্ষণ ও নিরীক্ষণকে আরোহের বস্তুগত ভিত্তি বলা হয়, কারণ পরীক্ষণ এবং নিরীক্ষণের মাধ্যমেই আরোহের বস্তুগত সত্যতা, আরোহের আশ্রয় বাক্যের বস্তুগত সত্যতা প্রদান করা হয়। তেমনি আরোহের যে আকারগত উপাদান সরবরাহ করে সেটা হচ্ছে আরোহের আকারগত ভিত্তি, অর্থাৎ কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতি নিয়মাতীত নীতি। আজ পর্যন্ত জগতের যত কাক দেখেছি কালো রঙের, সুতরাং সিদ্ধান্ত নিলাম জগতের সকল কাক হয় কালো। এখানে আরোহের আকারগত ভিত্তির কার্যকরণ সম্পর্ক এখানে যথাযথভাবে প্রয়োগ করা হয়নি। বিধায় জগতে যে সাদা কাক আছে বা সাদা ভাল্লুক আছে, যেটা আমাদের দৃষ্টির বাইরে, জ্ঞানের বাইরে রয়ে গেছে, এ কারণেই কিন্তু এখানে সিদ্ধান্তটি সকলের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। বিধায় এটিকে অবৈজ্ঞানিক আরোহ বলা হচ্ছে, কিন্তু এটাকে প্রকৃত আরোহ বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু আরোহাত্মক লম্পা আছে, সে কারণে একে প্রকৃত আরোহ বলা হলেও এটি একটি অবৈজ্ঞানিক আরোহ, কারণ এটি দোষে দুষ্ট, এটি একেবারে দোষের ঊর্ধ্বে নয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহটির মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না, কোনো ফেলাসি খুঁজে পাওয়া যায় না, কোনো অনুপপত্তি বর্তায় খুঁজে পাওয়া যায় না। এই জন্য প্রকৃত আরোহের ক্লাসিফিকেশন হওয়ার পরেও বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়ে গেছে। ঠিক তেমনি যদি বৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমানের মধ্যে আমরা একটি পার্থক্য করতে চাই, তাহলে দেখা যাবে যে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান, এই তিনটি আরোহী প্রকৃত আরোহ, অর্থাৎ ইহাদের মধ্যে আরোহাত্মক লম্ফ থাকলেও ইহাদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আমরা প্রথমে একটা সাদৃশ্যমূলক অনুমানের উদাহরণ দিতে পারি। সাদৃশ্যমূলক অনুমান হচ্ছে দুটি বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়ে মিল লক্ষ্য করে একটি বিষয়ের মধ্যে যা আছে অন্য বিষয়টির মধ্যেও তাই থাকবে, এমন সিদ্ধান্ত করবার যে প্রচেষ্টা আরোহ অনুমানে, তাকে বলা হয় সাদৃশ্যমূলক অনুমান। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, মানুষ এবং রেডিও। মানুষ এবং রেডিও, মানুষ হাসে কাঁদে গান গায়, রেডিও হাসে কাঁদে গান গায়, মানুষের প্রাণ আছে, অতএব সিদ্ধান্ত নিলাম রেডিওরও প্রাণ আছে। এই যে দুটি বিষয়ের মধ্যে কয়েকটা গৌণ বিষয়ে মিল লক্ষ্য করে একটির মৌলিক বিষয় অর্থাৎ মানুষের প্রাণ আছে, এটিকে ধরে আমরা রেডিওরও প্রাণ আছে বলে একটি মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটি হচ্ছে সাদৃশ্যমূলক অনুমান। মানুষ এবং রেডিও দুটো ভিন্ন জাতীয় বিষয়, ইহাদের মধ্যে হাসে কাঁদে গান গায়, এর মধ্যে মিল লক্ষ্য করে ইহার প্রাণ আছে, সুতরাং ইহারও প্রাণ থাকবে। এই যে আমরা লম্ফ ঘটালাম, আরত্মক লম্ফ প্রয়োগ ঘটিয়ে যে সার্বিক সিদ্ধান্ত নিলাম, এটি হলো সাদৃশ্যমূলক অনুমান। এখানেও কিন্তু পার্থক্য রয়ে গেছে। এখানে বৈজ্ঞানিক আরোহের মধ্যে যেমন আরোহের মূল ভিত্তি বস্তুগত, আরোহের বস্তুগত এবং আকারগত সব ভিত্তির যথাযথ প্রয়োগ ঘটানো হয়েছে বলে এটি বৈজ্ঞানিক আরোহ হিসাবে পরিগণিত হয়েছে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যকরণ নিয়ম মানা হয় নাই, ফলে এর মধ্যে দোষ রয়ে গেছে, অবৈধ সার্বিকীকরণ অনুপত্তি ঘটেছে, তেমনি সাদৃশ্যমূলক অনুমানের ক্ষেত্রেও কিন্তু কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির নিয়মীতি যথাযথভাবে প্রয়োগ করা হয় না, বিধায় এখানেও কিন্তু অনুপপত্তি ঘটে যাচ্ছে। এই জন্য আমরা আরোহের আকারগত আরোহের প্রকারভেদের মধ্যে প্রকৃত আরোহ অনুমানের যে তিনটি শ্রেণী বিভাগ রয়েছে, ইহাদের মধ্যেও একটি থেকে আরেকটি মধ্যে কি কিন্তু পার্থক্য রয়েছে, এবং সেজন্য অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান প্রকৃত আরোহের দুটি অন্যতম রূপ হলেও ইহা সকলের কাছে যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহ বৈজ্ঞানিক পদ্ধতি
হিসাবে বিজ্ঞানীদের কাছে গ্রহণযোগ্য, যার উপর নির্ভর করে আমরা সত্য অর্জন করছি। আমরা জানি আরোহণ মানের মূল উদ্দেশ্য হচ্ছে সত্য অর্জন করা, মিথ্যাকে পরিহার করে সত্যকে প্রতিষ্ঠা করা, এবং এই মিথ্যাকে পরিহার করে বর্জন করে সত্য প্রতিষ্ঠার জন্য একটি পদ্ধতিগত যে আলোচনা বা সত্য অনুসন্ধান করে আরোহণ মান, সেখানে বৈজ্ঞানিক আরোহ সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ দেবহাটা কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে যে ক্লাসটি তোমাদের সামনে উপস্থাপন করা হলো, প্রকৃত আরোহণ মানের শ্রেণীবিদগুলোর মধ্যে একটি মাত্রাগত যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আলোচনা করা হলো। আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এখান থেকে উপকৃত হবে। আমরা আগামী ক্লাসে অপ্রকৃত আরোহণ মানের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি তুলনামূলক আলোচনা করব, এবং অপ্রকৃত আরোহণ মানকে প্রকৃত আরোহণ মান বলা যায় কিনা এ বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই ক্লাস শুনবার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এই আলোচনা এখানে শেষ করছি। তবে তোমাদেরকে অনুরোধ করি, সামনে শীত সমাগত, পৃথিবীর দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে শীত অধ্যুষিত এলাকায় এই করোনা ভাইরাসের প্রকোপ অত্যন্ত বেশি, সে কারণেই শীত আসছে সমাগত। এই শীতের সময়ে তোমরা যথাযথভাবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, বাইরে যাবে না, বাড়িতে পড়ালেখা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সরকার নির্দেশিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত যে কোয়ারেন্টাইন সেটা মেনে চলবে এবং বাড়িতে পড়ালেখা করবে, তাহলেই তোমরা নিরাপদেই থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।